আসসালামু আলাইকুম। ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিনহা হত্যা মামলায় কক্সবাজারের এসপি কে আসামি করতে আদালতে আবেদন নিহতের বড় বোনের। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরো তিনজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩১, আরো সাত দিন সময় চাইল তদন্ত কমিটি। করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আরো ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯২ জন। এবং টানা আট দিন ধরে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের যাত্রীরা, অচল অবস্থা পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও। কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন জানিয়েছেন সিনহার বড় বোন শারমিন শারিয়ার ফেরদোস। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তিনি এই আবেদন করেন। আবেদনটি গ্রহণ করে শুনানি শেষে আদেশের অপেক্ষায় রেখেছেন আদালত। মামলার বাদী শারমিন শারিয়ার ফেরদোসের দাবি, এসপি এ বি এম মাসুদ হোসেনের ঘটনার শুরু থেকে আসামিদেরকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আসছেন, তিনি এ মামলার তদন্তে বাধা সৃষ্টি করেছেন বলেও অভিযোগ করেন শারমিন শারিয়ার। গত ৩১ জুলাই রাতে টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। উনি কিন্তু একটা ইনস্ট্যান্ট প্রেস ব্রিফিংয়ে বললেন যে সিনহা মোহাম্মদ রাশেদ খান যিনি নিহত হয়েছেন তার সাথে ইয়াবা ইয়ে পাওয়া গেছে, ওটা কিন্তু উনি ইনস্ট্যান্ট বলতে পারেন না একজন পুলিশ সুপার হিসাবে, তো তার কিন্তু মানহানিও করেছে সে, মানে উনি এই ব্যাপারগুলো দেখে আমরা দেখছি যে উনি তদন্ত কাজে প্রচণ্ড বাধা সৃষ্টি করছে, তো সেই জন্য আমরা ওনাকে আসামি শ্রেণীভুক্ত করার জন্য আমরা আবেদন করেছি আদালতের কাছে। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরো তিনজন মারা গেছেন, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ জন। চিকিৎসকরা জানান দগ্ধ বাকি সাতজনের অবস্থারও কোনো উন্নতি হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে পোড়া রোগীদের দেখতে এসে ডাক্তার জুলফিকার লেলিন জানান সরকারি সহযোগিতা পাবে অসহায় পরিবারগুলো। আদ্দিন সজীবের রিপোর্ট। খুব আপন মানুষটিকে নিয়ে বাঁচার স্বপ্নটা ভেঙে গেল রুবির। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে শরীরের ৭০% পুড়ে যায় আব্দুস সাত্তারের, পাঁচ দিন মৃত্যুর সাথে লড়ে আর পেরে ওঠেননি। স্বামীকে হারিয়ে দিশেহারা রবির সঙ্গী যেন এক অনিশ্চিত ভবিষ্যৎ। শেখ হাসিনা বার্ন ইউনিটে এমন মৃত্যুর খবর আসছে রোজই, আর যে কজন এখনো বেঁচে আছেন তারাও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই মুহূর্তে কোনো উন্নতির চিহ্ন নাই, তবে তারা আমি বলছি যে ক্রিটিক্যাল, সবসময়ই যেহেতু শ্বাসনালী পড়ে গেছে, এদের বাইরে নিয়ে যাওয়ার মতো কোনো মানে অবস্থা বলে আমরা মনে করি না। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় নিহত আহতদের পরিবার প্রধানমন্ত্রীর তরফ থেকে সহযোগিতা পাবেন এই আশ্বাসও দিল এই প্রতিনিধি দল। মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যতটুকু এই রোগীদের সাথে যা কিছু করা উচিত সব কিছু করা হচ্ছে এবং করা হবে। এটা এখনই পরিষ্কার, যদিও আমরা করতে পারবো না, কিন্তু যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছেন উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন, তাদের তথ্য নিচ্ছেন রোগীদের যারা মারা গিয়েছে এবং যারা ভর্তি আছে, এবং সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিচ্ছেন। দগ্ধ বাকিরা সুস্থ হোক আর না আসুক মৃত্যুর খবর, এই চাওয়া এখন সবার। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত দিনের সময় চেয়েছে জেলা প্রশাসনের গঠিত কমিটি। বৃহস্পতিবার এই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন সাংবাদিকদের জানান, তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা তাহেরা ববি সুষ্ঠু তদন্তের জন্য সময় বাড়ানোর এই আবেদন করেন। দুর্ঘটনার পর তার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। এদিকে দুর্ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় ষষ্ঠ দিনের মতো গ্যাস লিকেজ পরীক্ষার জন্য খোঁড়াখুঁড়ি করছে তিতাসের কর্মীরা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬৩৪ জনে। সর্বশেষ ২৪ ঘন্টায় ১৫৬৪২টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৮৯২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১১.১১%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩২৯৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন 2,746 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,33,550 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 70.14%। মৃতদের মধ্যে 31 জন পুরুষ ও 10 জন নারী। চব্বিশ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 22 জন, চট্টগ্রামে 6 জন, রাজশাহীতে 5 জন, রংপুর বিভাগে 2 জন করে, খুলনা বিভাগে 3 জন, সিলেট বিভাগে 1 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জন মারা গেছেন। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত আরও 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বগুড়াতেই মারা গেছেন 5 জন, নিহতরা সবাই পুরুষ। এছাড়া জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 30 জন। বরিশালে 2 জন মারা গেছে, তাদের 1 জনের করোনায় এবং অন্যজন উপসর্গে মৃত্যু হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় বরিশাল বিভাগের 5 জেলায় পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছে 24 জন। করোনায় নারায়ণগঞ্জে 1 জন মারা গেছে, নতুন শনাক্ত 7 জন। এদিকে খুলনায় করোনায় 1 জনের মৃত্যু হলেও বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 169 জন। সিলেটেও 1 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 114 জন। এছাড়া ময়মনসিংহে 30 জন, নোয়াখালীতে 17 জন, নওগাঁয় 16 জন, শেরপুরে 2 জন এবং নেত্রকোনায় 2 জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। টানা 8 দিন ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। স্থানীয়রা বলছেন প্রায় সারা বছরই এই রুটে নদী খনন কাজ চললেও নাব্যতা ফিরছে না ব্যস্ত এই নৌ রুটে। এজন্য অপরিকল্পিত ড্রেজিংকে দায়ী করছেন তারা। মাদারীপুর থেকে গোলাম মাওলা আকন্দের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন বিপ্লব রায়। নাব্যতা সংকটের কারণে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে। 12 মাস জুড়ে নদী খনন চললেও সুস্পষ্ট পরিকল্পনা না থাকায় সমস্যা সমাধানে তা কাজে আসছে না। প্রায়ই পদ্মার মাঝে নদীতে আটকে যায় ফেরি, আর দুর্ভোগে পড়েন যাত্রীরা। দুই পারে দেখা দেয় দীর্ঘ যানজট, এজন্য বেশি ভাড়া গুনে বিকল্প নৌযানে নদী পারাপার হতে হচ্ছে অনেক যাত্রীকে। অন্যদিকে পরিবহন কর্মীদের ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে প্রতিদিন 17টি ফেরি, 87টি লঞ্চ এবং 150 স্পিডবোট চলাচল করে। যেমন এক জায়গাতে আজকে গাড়ি থাকে, কালকে থাকে না, পরশু দিন থাকে, তারপরে দিন থাকে না। 26 তারিখের থেকে এই বন্ধ গাড়ি ঘাটে বসে আমাদের গাড়ি ঠিক মতো চালাতে হবে। আমাদের গাড়ি ঘোড়া কষ্ট হইতে আছে, আমার ড্রাইভার না খেয়ে না নিয়ে থাকতে আছে, 3-4 দিনে এই জায়গায় বসে আছি, পাইতে আছি না সিরিয়াল। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের দাবি, নৌরুট স্বাভাবিক করতে তাদের কাজ চলছে। এই রেজার্টগুলো অনবরত কাজ করতেছে, এখন কিন্তু কর্মক্ষম আমাদের 9টা রেজার্ট আপনারা দেখতে পাচ্ছেন কাজ করতেছে, এদিকে কাজ করতেছে, পিছনে দেখেন রেজার্টগুলো সব লাইন ধরে আছে, রেজার্ট কন্টিনিউয়াস কাজ করতেছে। সংশ্লিষ্টরা জানান, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে নদী খনন ও বিভিন্ন সংস্কার কাজের জন্য প্রতি বছর প্রায় 50 কোটি টাকা বরাদ্দ হয়, অথচ এর সুফল মেলে না। বিপ্লব রায়, এটিএন বাংলা। এদিকে অচল অবস্থা দেখা দিয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। পাটুরিয়া ঘাটে রাত থেকে পাড়ের অপেক্ষায় রয়েছে প্রায় 450 পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, এই রুটের 19টি ফেরির মধ্যে 17টি চলাচল করছে। পাটুরিয়া প্রান্তে বেশ কিছু ডুবোচর থাকায় 3 কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করায় ট্রিপ সংখ্যা কমে গেছে। নৌপথ সচল রাখতে 4টি ড্রেজার কাজ করছে বলে জানান তিনি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির বেউড়ঝাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সকাল 11:30 দিকে নিহত শরীফুল সহ কয়েকজনের বাড়ির কাছে নাগর নদীতে মাছ ধরা শেষে এক পর্যায়ে সীমান্ত এলাকায় গেলে ভারতের 171 বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত শরীফুল ইসলাম বালিয়াডাঙ্গি উপজেলার ছোট চড়ৈগেতি গ্রামের আবুল হোসেনের ছেলে। কুষ্টিয়ায় খোকসাই শিশু ধর্ষণ মামলায় ছানার মাঝি নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিউর রহমান এই রায় দেন। 2019 সালের 20 জুন সন্ধ্যায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে এই ঘটনায় শিশুটির বাবা খোকসা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশি সেবায় মানবিকতার ধারা অব্যাহত রাখাসহ মাদক সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে জিরো টলারেন্সে কাজ করার
প্রত্যয় জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার সালে মোহাম্মদ তানভীর। চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। দামপাড়া পুলিশ লাইসেন্স আয়োজিত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমিনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনার প্রাদুর্ভাবে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর এই সপ্তাহে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির সব পর্যটন কেন্দ্র। আর এর পরপরই পর্যটকদের উপস্থিতি বাড়ছে লেক পাহাড়ের এই শহরটিতে। রাঙামাটি প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। নৈসর্গিক পরিবেশ, কাপ্তাই লেক আর পাহাড়ি ঝর্ণার জন্য দেশি বিদেশি পর্যটকদের কাছে সব সময় আকর্ষণীয় রাঙামাটি। ঝুলন্ত ব্রিজ, সুবলং ঝর্ণা, আরণ্যক রিসোর্ট আর পলওয়েল ইকোপার্ক পর্যটকদের অন্যতম বিনোদন কেন্দ্র। করোনার দীর্ঘ বন্ধের পর এখানকার প্রকৃতি এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাহাড়ের সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দলে দলে রাঙামাটি ছুটে যাচ্ছেন পর্যটকরা। ভালো উপভোগ করলাম, বেশ মজাই হয়েছে। সুবলং ঝর্ণা দেখার জন্য অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তবে দেখলাম খুব ভালো লাগছে। এতদিন পরে এই খোলা বাতাসের মধ্যে এসে মোটামুটি একটা ভালো সময় কাটিয়েছি, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। উঁচু নিচু পাহাড় আর কৃত্রিম লেক ঘিরে রাঙামাটিতে অন্তত আটটি ঝর্ণা রয়েছে। এর মধ্যে সুবলংয়ে শিলাডাক ঝর্ণায় প্রায় 300 ফুট উঁচু থেকে জলধারার অবিরাম পতন দৃশ্য মুগ্ধ হয়ে উপভোগ করছেন পর্যটকরা। করোনার জন্য বন্ধ ছিল, এখন তো দেখেন বাংলাদেশে তো করোনা একটু স্বাভাবিক হয়ে গেছে, সব কিছু ওপেন হয়ে গেছে, সেই জন্য সুবলং ঝর্ণাটাও ওপেন হয়ে গেছে। রাঙামাটি শহর থেকে দীর্ঘ 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইঞ্জিন চালিত বোটে করে 1.25 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এই ঝর্ণার কাছে। এখন করোনা একটু কমছে বিদে এখানে বাড়া পাচ্ছে, আমরা কিন্তু বাড়া হয় না। করোনা পরিস্থিতি কাটিয়ে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলে রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বেনাপোল বন্দরে পণ্যজট কমাতে জরুরি ভিত্তিতে ক্রেন, ফর্কলিফট সহ নতুন 5টি শেড নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ শীঘ্রই শুরু করা হচ্ছে। বেনাপোল বন্দর অডিটোরিয়ামে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বন্দর, কাস্টমস, পুলিশ, আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তরিকুল ইসলাম, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বন্দরের পরিচালক মামুন তরফদার ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন করা হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। বক্তারা পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। গাজীপুরে একটি গার্মেন্টস কারখানার লুণ্ঠিত নগদ 74,99,000 টাকা সহ 4 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মহানগর, জামালপুর ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ আজাদ মিয়া। গত 6 সেপ্টেম্বর রাতে গাজীপুরের কাশিমপুর থানার এলাকার সারাব চংথিয়েন রি জেনারেশন রিসোর্স কোম্পানির মালিকের বাসা থেকে টাকা লুটের এই ঘটনা ঘটে। সিরাজগঞ্জ পৌর কেন্দ্রীয় মালসাপাড়া কবরস্থানে জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ ও মাদক সহ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সকালে শহরের নিউ ঢাকা রোডে এই কর্মসূচি পালিত হয়। পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাশেম সহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার বেগম ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর শেখের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শহরের এনএস রোডে সম্মিলিত নারী নিপীড়ন ও নির্যাতন বিরোধী সংগ্রাম পরিষদ ও কিশোর কিশোরী ক্লাব দিশা এই মানববন্ধনের আয়োজন করে। মানবাধিকার কর্মী, সমাজসেবক ও গণমাধ্যম কর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
দিনাজপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আইনজীবী সমিতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সকল সদস্য ছাড়াও বিদায়ী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। শপথ বাক্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল লতিফ, সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসুম জুই সহ নবীন ও প্রবীণ আইনজীবীরা। এসবে উপস্থিত ছিলেন গত 5 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার সভাপতি ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মুজিব শতবর্ষ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ননগর এলাকায় অনলাইন ভার্চুয়ালের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর ফারজানা ইসলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে অনলাইন কুইজ, আবৃত্তি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে তিনটি গ্রুপে বিজয়ী 15 জনকে পুরস্কার ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক এস এম অজিউর রহমান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।